এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, এবং আমরা যা কর্ম করি সেই কর্মের দ্বারাই কিন্তু আমরা নিজেদের আইডেন্টিটি তৈরি করি, ইররেসপেক্টিভ অফ ক্লাস অর কাস্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবাণী। এখন আমি একটা হিন্দি ফিল্মের রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো লস্ট, যেটা স্ট্রিম করে গেছে Z5 OTT প্ল্যাটফর্মে 16 February 2023 অনওয়ার্ডস। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অনিরুদ্ধ রয় চৌধুরী, এবং এখানে কাস্টিংয়ে আছে ইয়ামি গৌতম, পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভূপালম, তুষার পাণ্ডে সহ আরও অনেকে। তো ফিল্মটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করব। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 4 মিনিটের কাছাকাছি, এবং এই ফিল্মটার বিষয়বস্তুটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং, এবং চেষ্টা করা হয়েছে একটা অন্যরকম ওয়েতে সেটা আমাদের কাছে তুলে ধরা। মানে দ্য ওয়ে দ্য স্ক্রিন প্লে অফ দিস ফিল্ম ইজ রিটেন ইজ কাইন্ড অফ স্লো বার্ন প্রসেস। তো তোমাদেরকে একটু ইনভেস্ট হতে হবে এই ফিল্মটাকে দেখে বুঝে উঠতে যখন এই ফিল্মটা শেষ হবে। এবার আমি ছোট্ট করে যদি গল্পটা বলি, গল্পটা হচ্ছে বিধি সাহানিকে ঘিরে, যে চরিত্র প্লে করছে ইয়ামি গৌতম। সে একজন জার্নালিস্ট এবং সে একটা নিউজ পোর্টালে কাজ করে, এবং অল অফ আ সাডেন সে দেখতে পারে পুলিশ স্টেশনে একটি বোন তার ভাইয়ের মিসিং রিপোর্ট লেখাতে এসছে, এবং সেই ভাইয়ের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি তুষার পাণ্ডেকে, এবং তার চরিত্রের নাম হচ্ছে ঈশান ভারতী। এবং পুলিশের যা যা ত্যাগী কাজ সেখান থেকে বোঝা যাচ্ছে যে সে একটা মাওয়িস্ট গ্যাংয়ের সাথে ইনভলভ হয়ে গেছে, এবং তাই জন্য সে একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে কলকাতা পিপলের জন্য। হ্যাঁ, মাইন্ড ইউ যে এই গল্পটা কিন্তু কলকাতা সেন্ট্রিক, মানে কলকাতার ওয়েস্ট বেঙ্গলের পেরিফেরিতে এই গল্পটা ঘোরাফেরা করে, তাই জন্য এখানে অনেক বেঙ্গলি আর্টিস্টকেও আমরা দেখতে পারি, এবং সেখান থেকে কিন্তু আমার পার্সোনালি সেটা দেখতে ভালো লেগেছে। তো ইয়ামি গৌতমের চরিত্রটা সেটা ইনভেস্টিগেট করতে শুরু করে, এবং ইনভেস্টিগেট করতে গিয়ে নানা রকম হার্ডলসের সম্মুখীন হয়, এবং নানা রকম প্যাচের মাধ্যমে সে পড়ে। সেখানে একটা MLA এর ইনভলভেশন সে দেখতে পারে, এবং নানা রকম আরও জিনিসপত্র সেখানে ঢোকে। তো আলটিমেটলি ইয়ামি গৌতমের চরিত্র বিধি, সে কি এই জিনিসটাকে ক্র্যাক করতে পারে? দ্য পার্সন হু ইজ লস্ট অর দ্য পার্সন হু ইজ মিসিং, তার অ্যাকচুয়াল কারণটা কি, সেটা কি আমাদের কাছে বের করতে পারে? তো সেই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের কিন্তু এই ফিল্মটা দেখতে হবে। না, এই যে টেমপ্লেট অফ দি ফিল্ম ইজ কাইন্ড অফ রিমাইন্ডার অফ কাহানি। হ্যাঁ, আমি যখনই ফিল্মটা দেখছিলাম আমার একটু কাহানির কথা মনে পড়ছিল, এবং তাই বলে আমি বলবো না যে কাহানির মতোই এই ফিল্মটাকে তৈরি করা হয়েছে, একদমই নয়। তবে ওই যে টেমপ্লেট, কাঠামোটা এই ফিল্মটার কিন্তু অনেকটাই সেম। ওখানেও বিদ্যা বালের চরিত্রটা একজনকে খুঁজতে এসেছিল যে মিসিং হয়ে গেছিল, সেটা হচ্ছে তার হাজব্যান্ডকে, এবং সে খুঁজতে খুঁজতে একটা গল্প সেখানে ন্যারেট হয়। তো এখানেও তাই, যে ইয়ামি গৌতমের চরিত্রটা একটা মিসিং বা লস্ট পার্সনকে খুঁজছে, এবং সেখান থেকে সে নিজেকে আস্তে আস্তে টার্মোয়ালের মধ্যে ঢুকাচ্ছে, এবং তার সাথে সাথে তার আশেপাশে জিনিসপত্রের মধ্যে অনেক কিছু চেঞ্জেস ঘটছে। বাট আলটিমেটলি এখানে যে অ্যাসপেক্টটা আমাদের তুলে ধরা হয়েছে, যে একটা পার্সন অনেক সময় তাদের কাজের জন্য তাদেরকে আমরা জাজ করে ফেলি যে এইটা তারা ঠিক করছে না, বাট সে কিভাবে সেই জায়গার মধ্যে ঢুকে যাচ্ছে বা কিভাবে তাকে ম্যানিপুলেট করা হচ্ছে সেটা কিন্তু আমরা কখনোই দেখতে যাই না। তো সেই জিনিসটা এখানে একটুকুনি দেখানো হয়েছে, এবং সেটা একটু সাটল ওয়েতে দেখানো হয়েছে, সেটা ডিটেলসে ঢোকানো হয়নি, যেটা হয়তো ওয়ান অফ দি লুপহোলস অফ দিস ফিল্ম, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে। মানে যেই ইস্যুটা এখানে এন্ডে গিয়ে আমাদের কাছে হাইলাইট করা হয়েছে সেটা আরেকটু গ্রুসম ওয়েতে আসা উচিত ছিল, ওটা ভীষণই একটা হালকা সারফেস লেভেল দিয়ে চলে এসছে। এখানে পারফরমেন্সে সবাই খুব ভালো দিয়েছে, এবং প্রত্যেকের পারফরমেন্সের মধ্যে একটা ন্যাচারাল ব্যাপার আছে যেটা কিন্তু ভালো লাগবে। এখানে যে বেঙ্গলি আর্টিস্ট অনেকে আছে যাদেরকে আমি দেখেছি, আমি নোটওয়ার্দি নাম বলছি, অরিন্দম শীল, কৌশিক সেন, স্যামুয়েল আলম, তাদেরকে দেখতে কিন্তু স্ক্রিনের মধ্যে বেশ ভালো লেগেছে, এবং তাদের কিন্তু বেশ ভালো ভালোই মিটি রোলস দেওয়া হয়েছে, যে এই ফিল্মটার মধ্যে তাদের একটা পয়েন্ট তোমরা খুঁজে পাবে। এছাড়া এখানে পঙ্কজ কাপুর একটা খুব মোটিভেটিং রোল প্লে করছে, এখানে ইয়ামি গৌতমের চরিত্র সে নানু রোল প্লে করছে, এবং সে কিন্তু তার রোল বেশ সুন্দরভাবে প্লে করেছে। তো তার রোলটা একটু আন্ডার ডেভেলপ ছিল, মানে তার অনুযায়ী ওটা একটু আন্ডার ডেভেলপ ছিল, তো হি ওয়াজ ওকে। রাহুল খান্নাকে বেশ অনেক বছর বাদে এরম টাইপের একটা রোল করতে আমার বেশ ভালো লেগেছে, এবং সে কিন্তু তার জায়গা ঠিকঠাকভাবে সেটা করেছে। মানে সে একজন একটা মিন মাইন্ডেড পার্সন সেটা কিন্তু তার প্রত্যেকটা অ্যাক্টের মাধ্যম দিয়ে এই ফিল্মটার মধ্যে দেখিয়েছে, এবং খুব কাম পয়েজভাবে সে তার রোলটাকে প্লে করেছে। এখানে তুষার পাণ্ডে যে ভিকটিম বা যে পার্সন লস্ট হয়েছে তাকে ঘিরে এই গল্পটা, সেও তার মুহূর্ত খুব ভালোভাবে দিচ্ছে। এছাড়া আদার্স যারা কাস্টিংয়ে আছে তারাও কিন্তু তাদের রোল খুব ভালোভাবে করেছে। নীল ভূপালমের খুবই সামান্য রোল আছে, বাট হি ওয়াজ ওকে উইথ দি প্লট। সো আমার এই ফিল্মটার মধ্যে আইডিয়াটা ভীষণ ভালো লেগেছে, এবং স্ক্রিন প্লেটাও বেশ ইন্টারেস্টিং লেগেছে। শুধু আমার মনে হলো এটার যে মেইন বিষয়বস্তুটা সেটাকে একটু হাইলাইট করতে না পেরে এখানে
ইয়ামি গৌতমের চরিত্রের উপর বেশি এনফাসিস করা হয়েছে, এবং তার চরিত্র কিভাবে একটা লস্ট পার্সনকে খুঁজতে গিয়ে নিজে নিজের নিয়তি বা নিজের আইডেন্টিটির মধ্যে দিয়ে লস্ট হয়ে যায় সেটাকে এখানে বেশি এমফাসাইজ করা হয়েছে, যেটা আমার মনে হলো একটু যদি ভালোভাবে ডিস্ট্রিবিউট হতো তাহলে হয়তো ভালো লাগতো। তো নেভারদিলেস আমার ফিল্মটা খুব একটা খারাপ লাগেনি। তো তোমরা যারা যারা দেখেছো তোমরা জানো তোমাদের কেমন লেগেছে, আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে বা পিওভিটা মনে হয় যে হেল্পফুল, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।